রাজহাঁসের মাংস আর হচ্ছে সালাদ সাথে শসা, লেবু, খিচুড়ি ভুনা, কি আর লাগে বলুন তো? বরের জন্য খাবলাখানে গামলায় বেড়িয়ে নিয়ে আমি পরে বসে পড়লাম প্লেটে। ও আল্লাহ, ও আল্লাহ, ইয়ে কি মজা! সাথে আবার নারকেলও ছিল। ভাবলাম আপনাদের যে রোজ রোজ রান্না করে দেখাচ্ছি আর লোভ লাগাচ্ছি, তা একটু লোভ যখন লাগতেছে বেশি করে লাগুক, খাওয়ার ভিডিওটাও দেখে নেন, একটু বেশি করে লাগুক। সবার যদি যার যার লোভ লাগে তারা কিন্তু গলার কাছে বদনা বেঁধে রাখেন, বুঝছেন? না হলে আবার আবার সমস্যা হয়ে যাবেন। তো যাই হোক, এই যে আমি হচ্ছে খেয়ে নিছি খিচুড়ি আর হচ্ছে রাজহাঁসের মাংস, আর টমেটা তো এক গালেই দিয়ে দিলাম, পেঁয়াজটাও এক গালে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে এক কামড় হচ্ছে ই কাঁচামরিচ। এর বিশাল লাগে এই টমেটো সালাদ দিয়ে আর গোশ দিয়ে যে খিচুড়ি ভাত খাতে আমার কী ভালো লাগে, যে এক লোকমা দুই লোকমা মুখে দিচ্ছি আর মনে হচ্ছে পেটের মধ্যে যাচ্ছে না, ডাইরেক্ট চলে যাচ্ছে বেরেনে। এসার জন্য কোনো দিনও ভোলা যাবে না। তো আপনারা কিন্তু যারা হচ্ছে হাঁসের মাংস লাভাররা আছেন, তারা আমার এই পেজে যাই আমার এই রেসিপিটা দেখে নিতে পারেন। একদম দারুণ একখান ঝাকাস রেসিপি দেওয়া আছে, বুঝছেন?